অক্ষয় তৃতীয়ার দিন ধুমধামভাবে পুজো হচ্ছে ভিড়িঙ্গি কালী মন্দিরে, দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দির। আজ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন চলে এসেছি দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দির, ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দির। হ্যাঁ, এটা ব্যানাচিতি, দুর্গাপুরের যে ব্যানাচিতি বাজার ঠিক ওখানেই কিন্তু এই মন্দিরটা। তো এখানে দেখো পরিবেশ কত সুন্দর এবং তার সাথে সাথে কত লোকের ভিড়, কারণ আজকে অনেকেই পুজো দিতে এসেছেন। আমি যদিও একটু দুপুরের দিকে এসেছি, তার জন্য এখন ভিড়টা একটু কম, কিন্তু আরও সকাল থেকে না প্রচুর ভিড় থাকে এই মন্দিরে। আজ অক্ষয় তৃতীয়া আর আমি চলে এসেছি আজকে ভিড়িঙ্গি কালী মন্দিরে। তো এখানে আজকে খুব মানে জাঁকজমকভাবে পুজো হচ্ছে, অনেক মানুষের ভিড়, তার সাথে সাথে এখানে নাচ করছে অনেকে, ঢাক বাজছে, নাচ করছে অনেকে। তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, পুরো ভিডিওটার সাথে থাকবে। খুব ভালো লোকেশন একটা ভিড়িঙ্গি, এবং এখানে পুজোর সময় যেভাবে জমে ওঠে না, এটা কিন্তু দুর্গাপুরের অন্য জায়গায় খুব একটা দেখা যায় না, একটু জমে গেছে প্রায়। ঠিক আছে, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে পুরো লাইন পড়ে গেছে মন্দিরে পুজো দেবার জন্য, অনেকেই দূর দূর থেকে এসেছেন পুজো দিতে, এবং ভেতরে আমি তোমাদেরকে দেখাবো মূর্তিটা কত সুন্দর। এই মন্দিরের বিরাট ইতিহাস আছে, সেই ইতিহাস তোমাদেরকে আমি বলেছিলাম একটা অন্য ব্লগে, তোমরা পারলে এই চ্যানেলে সেই ব্লগটা দেখে নিতে পারো, সেই ভিডিওটা দেখে নিতে পারো। এই মন্দিরটার কিন্তু অনেক গল্প আছে, অনেক কিছু অলৌকিক ঘটনা আছে, তো সেগুলো তোমরা নিশ্চয়ই জানতে পারবে এই মানে চ্যানেলের যেসব ভিডিওগুলো আগে আছে তার মধ্যে, তো তোমরা দেখে নিও। আর তার সাথে এখানে আজকে আর কী কী হচ্ছে, শুধু তাই না, তার পাশে আরেকটা ছোট্ট মন্দির আছে, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব ভিডিওর শেষের দিকে, ঠিক আছে।
শুধু কালী মন্দির না, এর পাশাপাশি আরো অনেক মন্দির এখানে আছে। মন্দিরটার এক পাশে একটা দিঘি আছে এবং তার পাশে আরেকটা মহাদেবের মন্দির আছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। এই যে আমি সেদিকেই চলেছি, প্রথমেই দেখো দিঘিটা আছে, এখানে অনেকেই বসে আছেন, এখানে অনেক মাছ আছে, তোমাদেরকে আগের ভিডিওতে এগুলো বলেছিলাম। আর তারপর পাশাপাশি একটা মন্দির আছে যেটা তোমাদেরকে আগে দেখাইনি, সেই মন্দিরটাতে আজকে ঢুকে যাব। আর এদিকের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে দ্বিতীয় গেট, হ্যাঁ, মন্দিরের ঠিক পেছনের বা সাইডের গেট। আর এই যে দেখতে পাচ্ছ, এর পাশেই আছে যাত্রী নিবাস। হ্যাঁ, এখানে অনেকেই দূর দূর থেকে এসে থাকতে পারেন আর কি, অনেকে যারা মন্দিরের মেম্বাররা আছেন তারা হয়তো থাকেন, তো এখানে কিন্তু অনেকেই রেস্ট নেয়। ভিরিঙ্গি কালী মন্দিরে আমি বহুবার এসেছি, সেখানের ব্লগ তোমরা দেখেছো, কিন্তু এই জায়গাটায় আমি আজকে প্রথম এলাম। তো এই ভেতরে আমি এখানে ঢুকলাম আর কি, এই যে সামনেই তোমরা দেখছো একটা গেট ছিল, এবং গেট দিয়ে ঢুকে গেলে এরকম বাবা শিবলিঙ্গ আছে, মানে মহাদেবের মন্দির আছে। এবং এখানে শিবলিঙ্গ ছাড়াও আরেকটা শিবলিঙ্গের মতোই কিন্তু সেখানে অনেকগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি।
তো এখানে সিদ্ধাসন বলে লেখা আছে। আর এখানে আমি আজকে প্রথম এলাম। তোমরা যারা দেখছো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে। Oh.